করি আমি হচ্ছে ট্রান্সপোর্ট বা এই রিসার্চ যে সফটওয়্যার গুলো আছে ওইগুলা বা বিভিন্ন টুলস ওইগুলা কিভাবে সলিউশন করা যায় বা অ্যানালাইসিস এই এই ব্যাপারগুলো আর পেপার রাইটিং এই ব্যাপারগুলো আসলে ব্লগে লেখালেখি করি। তো আমি আসলে জিনিসটা বলি যে আসলে রিসার্চের আসলে ইম্পর্টেন্স কতটুকু, আমি হচ্ছে এই জিনিসটা যাওয়ার আগে আমি মূলত বলি যে 2019 সালে হচ্ছে আপনার জানেন এমআইটি নাম তো সবাই শুনছেন, তো ওইখানে হচ্ছে তিনজন ইকোনমিক্সে হচ্ছে আপনার নোবেল প্রাইজ পায়, তো তাদের হচ্ছে ইন্ডিয়ান ছিল একজন, তো তারা হচ্ছে মূলত ইকোনমিক্স নিয়ে আপনার রিসার্চ করতো এবং হচ্ছে তারা একটা বই লিখছিল যে আপনার মানে লো ইনকাম যে আমাদের ডেভেলপিং কান্ট্রির জন্য কিভাবে ইকোনমিক্স এর কি ব্যারিয়ার গুলা কি আছে এইগুলাই কিভাবে ওভারকাম করা যায় এই বিষয়ে মূলত তার একটা বই ছিল। তো এইটা বইতে তিনজন রাইটার ছিল, তো তিনজন নোবেল প্রাইজ পায়। তো আমি এটা এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এনারা সবাই তারা সবাই হচ্ছে রিসার্চ কাজের সাথে আপনার রিলেটেড ছিল, এবং একটা যে আমরা বইগুলা পড়ি টেক্সট বইগুলা এই সবগুলাই কিন্তু আপনার রিসার্চ পেপার থেকে আসে, মূলত ভালো ভালো রিসার্চ পেপার থেকে দেখবেন যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমরা সবাই যেহেতু ইউনিভার্সিটি স্টুডেন্ট তো আমরা সবাই দেখছি যে ইন্টারন্যাশনাল বইগুলোর শেষে রেফারেন্স থাকে বিভিন্ন পেপারের, তো ওইভাবে মূলত এক একটা বই আসে। মানে রিসার্চ মানে হচ্ছে আপনার নতুন নলেজ সৃষ্টি করা এবং ওই নলেজটা হচ্ছে আপনার পরবর্তীতে বিভিন্ন বই বা এইটা ইনোভেশন এটা রিলেটেড হয়, তখন হচ্ছে আমরা ওইগুলো আসলে চর্চা করি। তো আমরা একাডেমিকে যেটা করি হচ্ছে আপনার ওই রিসার্চগুলোই পড়ি মূলত, আর রিসার্চ হচ্ছে আপনার ওই একাডেমিকের জন্য নলেজগুলো ক্রিয়েট করা। যেমন আমরা বলি যে আমরা কেন আসলে রিসার্চ কাজের সাথে যুক্ত হব বা আমরা রিসার্চ পেপার কেন পাবলিশ করব, প্রথমে বলছি যে এটা হচ্ছে আপনার নলেজকে বিল্ড করে। যেমন আমি বলছি যে বুক বলেন জার্নাল বলেন বা আদার্স যে ইস্যুগুলো আছে ওইগুলো সবই রিসার্চ থেকে আসে, রিসার্চ সায়েন্টিফিক রিসার্চ থেকে, কারণ সায়েন্টিফিক রিসার্চে কি হয় আসলে একটা ওয়েতে একটা ওয়ে ফলো করা হয় যেটা কিনা আসলে সবার কাছে যেটা রিকগনাইজ। তো এটা মূলত এক নাম্বার উদ্দেশ্যে বলতে পারেন যে নতুন নলেজ ক্রিয়েট করা, তারপর বলতে পারেন যে ইস্যুগুলো আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটতেছে ওইগুলা নিয়ে হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস বা আসলে ওটা কতটা জাস্টিফাইড এটা বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করা যায়। একটা বিষয়ের চার পাঁচটা এক্সপ্লেনেশন হইতে পারে, এই জিনিসগুলো আসলে ধারণা পাওয়া যায় একটা রিসার্চ করলে, ওই রিসার্চ যদি আপনি করেন। যেমন আমি বলছি যে আপনার COVID-19 নিয়ে বলি, বর্তমানে COVID-19 নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, তো ওইখানে যেমন আমারও একটা রিসার্চ আছে, তো আমরা একটা পাবলিশ হয়েছে আর একটা হচ্ছে আপনার আছে। যেমন আমি ওটা ডাটা কালেকশন মানে অ্যানালাইসিস হয়ে গেছে আমার ওটা, তো আমি এখানে দেখাচ্ছি যে COVID-19 ওইখানে আমি চেষ্টা করছিলাম যে আসলে বাংলা যেমন এইখানে দেখাই যে মেগা সিটির উপর COVID-19 নলেজগুলো বা COVID-19 প্রভাবটা কেমন পড়তেছে, মানে বেশি না কম, এটা আমি জাস্ট প্রুভ করছি। আমি অ্যানালাইসিস করে দেখলাম যে আমার অ্যাকসেপ্ট হয়েছে জিনিসটা, তো এইটা থেকে আমি বুঝতে পারতেছি যে আমার আসলে যে থিওরিটা ছিল যে শহরের মানুষ COVID-19 প্রভাব বেশি পড়তেছে মানে তাদের রেস্ট্রিকশন বেশি বাইরে কম যাওয়া করতে পারে, এটা কিনা আমি অ্যানালাইসিস দিয়ে বুঝতে পারলাম। তো এইভাবে হচ্ছে আমাদের নলেজগুলো আন্ডারস্ট্যান্ড করতে একটা লজিক্যাল একটা প্লেস দেয় রিসার্চগুলো করলে। আর হচ্ছে যেটা বর্তমানে আপনার রিসার্চ তো ব্যাপক আকারে হচ্ছে বিজনেস যেই ফিল্ডগুলোতে আছে, তো আপনার সবাই তো জানেন দারাজ অ্যামাজন এইগুলা কি করে, এইগুলা দেখবেন ডাটা অ্যানালিস্ট নামে একটা আপনার পোস্ট করে। আপনি বাংলাদেশেও এই জবগুলো আছে দেখবেন যে আপনার ওই লিঙ্ক কিনে দেখবেন এই জবগুলো সার্কুলার দিচ্ছে, অথবা বিজনেস অ্যানালিস্ট অথবা দেখবেন যে অ্যামাজন এর দারাজ এগুলো কি করে, এগুলো অনলাইন বিভিন্ন ইসে আপনার অ্যাডভার্টাইজ দেয়। তো এইগুলা কিন্তু কোন প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দিবে তারা, তারা কিন্তু ওইটা আসলে একটা তাদের ডাটা অ্যানালিস্ট আছে যারা কিনা ওইটা রিসার্চ করে বের করে যে এই প্রোডাক্টটা আমাদের পাবলিক প্লেসে দিলে হচ্ছে আপনার ওইটা ই করবে। যেমন যেমন অ্যামাজন বা দারাজে আপনি প্রথম পেজে হোম পেজে ঢুকলে দেখবেন যে কমন কিছু প্রোডাক্ট রাখে যেগুলো কিনা সবারই মানে আকর্ষণ করবে, এরকম কিছু প্রোডাক্ট রাখে, তো এইগুলো কিন্তু ওরা ওদের কাস্টমারদের বিহেভিয়ার বিভিন্ন অ্যানালাইসিস করে তারপরে এই প্রোডাক্টগুলো মূলত ওদের ডিসপ্লেতে রাখে। তো এইটা কিন্তু আরেকটা এইম যে রিসার্চ করার উদ্দেশ্য। তো আমি বললাম না যে রিসার্চ করলে আরেকটা হচ্ছে আপনাদের ফ্যাক্টগুলো, আমি বলতেছিলাম যে COVID-19 ইফেক্ট কেমন করে, যে আমার একটা রিসার্চ দিয়ে যে গ্রাম অঞ্চলে বেশি নাকি এটার প্রভাব শহর অঞ্চলে বেশি, তো এটা আমি অ্যানালাইসিস করে প্রুভ করতে পারছি যে শহর অঞ্চলে বেশি আছে COVID-19 প্রভাব। তো এইগুলো আপনার হচ্ছে বিভিন্ন আপনার চারপাশে যেগুলো ঘটতেছে ওইগুলো একটা লজিক্যাল প্লেস পাবেন যে রিসার্চগুলো করলে যে এইগুলার প্রুফ করার। তারপর হচ্ছে আপনার এটা তো অনেক অপরচুনিটি আপনার এক্সিস্ট করে রিসার্চ, যেমন হচ্ছে আপনার প্রথমত রিসার্চ করে বাংলাদেশে যেটা পার্সপেক্টিভ সবাই হায়ার স্টাডির জন্য মূলত রিসার্চ করে, এরপরে হচ্ছে আপনার বিজনেস ডেভেলপ করা বা রিসার্চ, অথবা রিসার্চ থাকলে দেশের হচ্ছে আপনার
আপনার নিজের সিভিতে অ্যাড করতে পারবেন। আমি বললাম তো দেশে অনেক বর্তমানে কিন্তু বিদেশি কোম্পানি কাজ করতেছে, তো আপনি যদি রিসার্চের টুলস অ্যানালাইজ এবং রাইটিং ব্যাপারে এইগুলাতে যদি আপনি এক্সপার্ট হন, তো এই জবগুলো আপনি কিন্তু ওইখানে সহজে ইনরোল করতে পারবেন। তো আসলে রিসার্চ কিন্তু অনলাইন শুধু হায়ার স্টাডির জন্য না, আপনার হচ্ছে আপনার দেশের ভিতরে বা আপনার নিজের বিজনেস এস্টাবলিশের জন্য বা যে কোনো কাজের জন্য রিসার্চ কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। আর হচ্ছে রিসার্চ করলে আমি তো বললাম যে আপনার রাইটিং ক্যাপাবিলিটি বাড়বে, তারপর অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি আপনার বৃদ্ধি পাবে, যেগুলো কিনা আপনি যদি বাইরে হায়ার স্টাডি করতে চান, যেমন আইএলস, জিআরই, এইগুলোর জন্য, যেমন রিসার্চে আমরা অনেক বিভিন্ন চার্ট ইউজ করি এবং টেবিল ইউজ করি, তো এইগুলো কিনা আপনি দেখবেন যে রাইটিং পার্টে বা হচ্ছে আপনার ইংলিশে যেটা আছে, তো ওইগুলাতে আপনার দেখবেন যে এই রিলেটেড আছে এবং ইনফরমেশনগুলো আপনার সহজ হবে। তো আপনার হচ্ছে অনেক পেপার পড়া লাগবে, তো আপনার রিডিং ক্যাপাবিলিটি বাড়বে, তারপর হচ্ছে আপনার একটা গ্রাফ দেখে কীভাবে ইন্টারপ্রেট করবেন অথবা এইগুলো জিনিসগুলো আপনার হচ্ছে ইনহ্যান্স করবে যদি আপনি রিসার্চ কাজের সাথে যুক্ত হন। আর এটা তো বললাম, এটা হচ্ছে আপনার যে আপনার মাইন্ডকে নারিশ করবে, যে যেটা কি না আপনি সমাজে সবাই একটা এক্সপ্লেনেশন দিচ্ছে, ওইটা আপনার কাছে দুই তিনটা এক্সপ্লেনেশন থাকবে, তো আপনি অন্যদের থেকে একটু ডিফারেন্টলি ওই জিনিসটা একটু বুঝতে পারবেন বা আপনার হচ্ছে থট থিঙ্কিংটা বাড়বে। আমি এখন রিসেন্টলি কিছু রিসার্চের কথা বলি, যে এইটা হচ্ছে সম্প্রতি আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার যে মাদ্রাস আইআইটি খুবই নাম করা বলে, তো ওদের সায়েন্টিস্টরা একটা মেশিন লার্নিং যেটা প্রোগ্রামিং ওইটা করে হচ্ছে আপনার ব্লারি যে ইমেজটা আছে লেফট সাইডে দেখতে পাচ্ছেন, এই ইমেজটা থেকে আপনার হচ্ছে এই ইমেজটা তো আপনার দূর থেকে পাইতে মানে অনেক দূরে পিকচার তোলা, তো এইটাকে হচ্ছে ওরা হচ্ছে আপনার ব্লারি ইমেজকে আপনার ক্লিয়ার করছে। তো এটা কিন্তু আপনার মেশিন লার্নিং বা অ্যানালাইসিস যেগুলো বলি, যেগুলো রিসার্চের সাথে জড়িত, ওই প্রসেসগুলো অ্যাপ্লাই করে করছে, এটা কিন্তু রিসেন্টলি ইনভেনশন। তো এইখানে দেখেন যে এটা একটা ব্ল্যাক হোলের ছবি দেওয়া আছে, অনেক দূরের ছবি, তো এইটাকেও কিন্তু আপনার অনেক জুম করা বাইরের যে ছবিগুলো এগুলো কিন্তু আপনার যে জুম করে ছোট করে আসলে ক্লিয়ার দেখা, এইগুলো কিন্তু আসলে রিসার্চের ভিতরে পড়তেছে। তো এই এইগুলার সাথে যুক্ত হলে আপনার যেমন এটা একটু আপনার নতুন জিনিস শিখতে হবে প্রতিদিন সিমিলার ওয়েতে, এটার মজাও আছে এই কাজের সাথে থাকলে। তো আমি আর একটা জিনিস বলি, যে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে রেডিও যে ইনভেন্ট করে মার্কনি, তো এখানে জগদীশ চন্দ্র বসু, স্যার জগদীশ চন্দ্র বসুর নামও আছে, কিন্তু মার্কনি যে করে যে সে হচ্ছে প্যাটেন্ট করে ফেলে, যে প্যাটেন্ট মানে হচ্ছে আপনার তার নামে ওটা লিপিবদ্ধ করে ফেলে, তো বাট জগদীশ চন্দ্র বসু এটা করতে পারে না বা ওটা, এই কারণে হচ্ছে তাকে আমরা চিনি না। তো রিসার্চ মানে কিন্তু আপনার অনেকগুলো রিপোর্ট থাকলো, ওইগুলো একটাও পাবলিশ না, তো এইটা কিন্তু আপনার কোনো ভ্যালু অ্যাড করবে না। তো আসলে রিসার্চ করতে হবে, রিসার্চ করে রিপোর্ট লিখতে হবে, রিপোর্ট করে ওইটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি ওইখানে আপনার পাবলিশ করতে হবে, তখনই হচ্ছে আপনার ওইটা আসলে স্বীকৃত পাবে। তো আপনি যতই বলেন যে আমার কাছে এই রিপোর্টটা আছে বাট ওটা পাবলিশটা ওইটা কোনো কোনো আসলে ওইভাবে কোনো ভ্যালু অ্যাড করবে না। তো এই এইটা ছিল মানে ইন জেনারেল আসলে আমরা কেন রিসার্চ তাদের সাথে যুক্ত হবো, যে এইখানে হচ্ছে আপনার নর্মাল পেপারে কি থাকে, যে একটা পেপার নর্মালি ইন্ট্রোডাকশন একটা অ্যাবস্ট্রাক্ট থাকে, তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আপনার যে মূল পেপার টোটাল সামারি ওভারঅল, তারপর কিওয়ার্ড থাকে, যে আপনার সাপোজ আমরা ফেসবুক তারপর ইনস্টাগ্রাম এগুলাতে দেখবেন যে হ্যাশট্যাগ দিয়ে কিছু লেখে, তো সিমিলারলি আমাদের রিসার্চ ওয়েবসাইট আছে ওইগুলাতে হ্যাশট্যাগ এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে তো আপনি হচ্ছে বিভিন্ন পেপার পাবেন এই রিলেটেড, বা গুগল স্কলারের নাম শুনছেন ওইখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এই পেপারগুলো আপনার সার্চ ইঞ্জিনে দেখাবে। তো আমি জাস্ট একটা নর্মাল পেপারে কী থাকে এটা আলোচনা করবো, তারপর হচ্ছে আপনার একটা ভালো গুড কোয়ালিটি পেপার ইন্টারন্যাশনাল জার্নাল তো ওইগুলোতে কী থাকে, এটা একটা নর্মাল কোয়ালিটির পেপার। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাবস্ট্রাক্ট আছে, আমি বললাম তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আপনার একটা পেপারের সারমর্ম, তারপর যে ইন্ট্রোডাকশান থাকে ইন্ট্রোডাকশানে মূলত করতে হয় যে আপনি যেই প্রবলেমটা নিয়ে কাজ করতেছেন ওইটাকে ইন্ট্রোডিউস করতে, প্রবলেমটা ইন্ট্রোডিউস করে এবং হচ্ছে আপনার কন্ট্রিবিউশনটা কী ওইখানে, এখানে আপনি নতুন কী করতেছেন ওই ওই বিষয়ে ওই সমস্যা সমাধানে, ওই জিনিসটা মূলত আপনার ইন্ট্রোডাকশানে ফোটায় তুলতে হয়। তারপর হচ্ছে আপনার লিটারেচার রিভিউতে মূলত কাজটা থাকে যে আপনার প্রিভিয়াস যে আপনি যে সমস্যা নিয়ে কাজ করতেছেন ওই সমস্যা নিয়ে কিন্তু প্রিভিয়াসলি অনেক রিসার্চাররাই কাজ করছে, তো তারা আসলে কি ফাইন্ড আউট করছিল ওইখান থেকে, তাদের কি গ্যাপ ছিল সেই জিনিসটাই মূলত এই লিটারেচার রিভিউতে আসলে আমাদের তুলে ধরতে ফুটায় তুলতে হয়। তারপর হচ্ছে স্টাডি এরিয়া, যদি আপনি কোনো স্টাডি এরিয়া সার্ভে করেন ফিল্ড সার্ভে, তো স্টাডি এরিয়া নিয়ে আপনার আসলে লিখতে হবে যে কী মেথড অ্যাপ্লাই করছিলেন, কীভাবে সাপোজ আমরা হচ্ছে কোশ্চেনিয়ার সার্ভে করছি, তো কোশ্চেনিয়ার সার্ভেতে কীভাবে করছি, কতদিনে করছি, কী করছি না করছি, কোন এরিয়ায় করছি, আসলে এই এরিয়াটা কেমন, হ্যাঁ ডেমোগ্রাফিক ক্যারেক্টার কেমন, এই জিনিসগুলা হচ্ছে আপনার স্টাডি এরিয়াতে ফুটিয়ে তুলতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার স্টাডি এরিয়াকে একটা ফুটে তুলছি, এটা হচ্ছে আরজিআইএস এর কাজ বা কিউজিআইএস, এগুলোতে আপনি এইগুলো সলভ করতে পারেন। তো অনেক টুলসও শেখা লাগবে আপনার রিসার্চ করতে গেলে, এই কারণে বলছিলাম যে আপনার নতুন জিনিস ইনভেন্ট করতে গেলে নতুন কিছু শিখতে হবে। তো
এগুলো সবই আপনার ম্যানুয়াল করতে হয়, মানে কপি করলাম অনলাইন থেকে, ওটা কিন্তু আসলে রিসার্চ এর ভিতরে পড়ে না। তো এইটার পর হচ্ছে আমি আমার যে ফর্মুলা লিখছি, যে আমি এই ফর্মুলা ইউজ করে আমি এই জিনিসগুলো ব্যবহার করছি, ওই ফর্মুলাগুলো করতে হয়। এবং হচ্ছে আমরা যেইগুলো ইউজ করি প্রিভিয়াস রিসার্চারদের, ওইগুলো আমাদের রেফারেন্সও রাখতে হয়। যেমন আমি এই টেবিলটা রাখছি, এই টেবিল একটা রেফারেন্স আছে 25 নাম্বার, যে এইচসিএম মানে হচ্ছে আপনার হাইওয়ে ক্যাপাসিটি ম্যানুয়াল যে ইউএস এর যেগুলো আছে, তো ওই ওই ম্যানুয়ালগুলো আমি ফলো করে ওইখান থেকে টেবিলটা আনছি। ওই টেবিলটার আমি একটা রেফারেন্স রাখছি। তো আমি বললাম এসআরটি এরিয়া মেথোলজির পরে আপনার রেজাল্ট অ্যান্ড ডিসকাশন নিয়ে লিখতে হবে। তো আপনি যে অ্যানালাইসিস করছেন রেজাল্টগুলো পেপার থেকে পাওয়ার পর, ওইগুলা হচ্ছে আপনার বিভিন্ন মানে প্রেজেন্টেবল ওয়েতে, যাতে সাধারণ মানুষ পড়ে বুঝতে পারে যে আপনি আসলে কি করতেছেন। রিসার্চাররা তো অবশ্যই বুঝবে, রিসার্চের দুটো এম থাকে, একটা হচ্ছে যারা রিসার্চার আছে তারাও বুঝবে, আর একটা ভিউ থাকবে, পার্সপেক্টিভ থাকবে যে সাধারণ মানুষ ইন জেনারেল তারা যেন ওই পেপারটা, ওই পেপারটা পড়ে বা ওই জিনিসটা পড়ে একটা আইডিয়া পাইতে পারে ওই বিষয়ে আসলে কি কাজ করছে। অনলি মানে দুইটা অডিয়েন্সকে টার্গেট করে মূলত রিসার্চ পেপারে লিখতে হয়। তো এখানে আমি মূলত আমি যেই আমার যেই টপিক ছিল টপিক রিলেটেড আমি অ্যানালাইসিসের রেজাল্টগুলো প্রেজেন্ট করছি এবং ডিসকাস করছি যে এইগুলার মিনিং কি আসলে। তো এইটা হচ্ছে দেখতেছেন যে নর্মাল একটা পেপার, যে এটা আসলে বলতে পারেন যে বাংলাদেশ বা ইন্ডিয়ার কিছু পেপার আছে নর্মাল টাইপের, ওইগুলাতে আপনি এগুলো দিতে পারেন। লাস্টে হচ্ছে আপনার কনক্লুশন লিখতে হবে, আপনি যে রেজাল্টটা ফাইন্ড আউট করছেন ওই রেজাল্টের আসলে মেন মেন কি পয়েন্টগুলো লিখতে হয়, এবং হচ্ছে আপনার যে রেজাল্টের মেন ফাইন্ডিংস গুলো ওইটার আলোকে আপনার কিছু রিকমেন্ড করতে হবে, যে এখানে এই জিনিসটা খারাপ, ওই জিনিসটা উত্তরণ করার জন্য এই ব্যবস্থা নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে আপনি ইচ্ছা করে আপনার লিমিটেশনও লিখতে পারেন, যে আপনার এই রিসার্চের লিমিটেশন কি, অথবা ফিউচার যারা স্টাডি করবে তাদের আসলে কি রিকমেন্ড করা উচিত। এইখানে দেখতে পাচ্ছেন যে রেফারেন্স করছি রিসার্চ, মানে একটা নর্মাল একটা নিউজ পেপারে কি হয় যে একটা একটা তার রাইটারটা সে বা এডিটর সে নিজের মতো করে লিখে ফেলে, তার কোনো কিন্তু সাধারণত রেফারেন্স লাগে না, দরকার হয় না। বাট রিসার্চরকে আপনার হচ্ছে প্রিভিয়াস যে রেফার মানে কাজ আপনার টপিকে যারা কাজ করছে তাদের সবারই হচ্ছে রেফারেন্স আপনার অ্যাড করার দরকার হয়। মানে হচ্ছে এটা একটা চেনের মতো, যে একজন একটা কাজ করে গেছে এই পর্যন্ত, আর একজন ওটা একটু বাড়ায় ফেলো। যেমন মানে সায়েন্টিস্টরা করছে, যে একজন একটা ফর্মুলা বের করছে আর একজন ওই ফর্মুলাটাকে আর একটু ডেভেলপ করছে, আর এভাবে ডেভেলপ হইতে হইতে কিন্তু অনেক কিছু হয়ে গেছে বর্তমানে সায়েন্সে। তো সিমিলারলি রিসার্চটা তো সায়েন্স, তো ওই ওইখানেও আপনার হচ্ছে প্রিভিয়াস যে রিসার্চারদের তাদের কাজগুলো থাকতে হয়। তো এইটা আমি দেখালাম যে আপনার একটা নর্মাল কোয়ালিটির পেপারে কি কি থাকে, এই জিনিসগুলো আপনার একটা গুড কোয়ালিটির পেপারে থাকে। এখানে কিন্তু অনলি পার্সেন্টেজ আর একটা নর্মাল একটা ফর্মুলা অ্যাপ্লাই করা। তো আমি একটা আমার একটা গুড কোয়ালিটি পেপার দেখাই। তো এটা হচ্ছে COVID-19 উপরে পেপার, তো এটা 2020 সালের 21 সালের পেপার। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে ট্রাভেল আসলে ট্রাভেল বিহেভিয়ার চেঞ্জ যেটা, ওইটা হচ্ছে ফাইন্ড আউট করছি আমাদের বাংলাদেশের জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন যে উপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে উপরে এইখানে দেখছেন চেক ফর আপডেট লেখা আছে, এবং হচ্ছে জার্নালের নাম লেখা আছে, সরি জার্নালের নাম দেখা আছে ট্রান্সপোর্ট রিসার্চ ইন্টারডিসিপ্লিনারি পার্সপেক্টিভ। এটা একটা এলসিভিআর পাবলিকেশন, ওটার একটা জার্নাল। এইখানে আমার এইখানে অনলাইন লিঙ্ক আছে। তো এইগুলো ভালো পেপারগুলো চেহারা দেখতে এমনই হয় আসলে সাধারণত, এবং একটা ডিওআই নাম্বার থাকে। এইখানে দেখেন যে http://doi.org এইরকম একটা নাম্বার থাকে। তো কিন্তু এই পেপারও কিন্তু আমরা সেম জিনিস রাখছি, যে অ্যাবস্ট্রাক্ট রাখছি, ইন্ট্রোডাকশন রাখছি, তারপর হচ্ছে আপনার লিটারেচার রিভিউ রাখছি, তারপর হচ্ছে মেথোলজি রাখছি। মেথোলজি দেখেন এখানে মেথোলজি রাখছি, মেথোলজি অ্যান্ড স্টাডি এরিয়া রাখছি। এইখানে আমরা একটা যে ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করছি ওটার একটা সামারি রাখছি। তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস করলাম, তো ওইখানে আমাদের ডেমোগ্রাফি কেমন ছিল রেজাল্টগুলো। তো এটার পর হচ্ছে গিয়ে আমার ওই ডেমোগ্রাফিক বা যে কোশ্চেনিয়ার সার্ভে ছিল অনলাইন ওটা অ্যানালাইসিসের কিছু রেজাল্ট দেওয়া আছে এখানে। তো এখানে তারপর আমি যে বললাম যে ম্যাথমেটিক্যাল যে মডেলটা ইউজ করছি ওই ওইটার একটা সামারি দেওয়া হয়েছে এখানে, যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে স্যাঙ্কি প্লট, এইখানে একটা এগুলো সব প্রোগ্রামিংয়ে করা। তো এখান থেকে দেখাচ্ছে যে আসলে কোথায় চেঞ্জ হয়েছে ট্রাভেল বিহেভিয়ারগুলো, ওয়ার্কের প্লেসে ওয়ার্কের ক্ষেত্রে কোথায় চেঞ্জ, শপিংয়ের ক্ষেত্রে কোথায় চেঞ্জ। তারপর হচ্ছে আপনার যেটা বলতেছিলাম যে আমাদের মডেলের যে রেজাল্টটা, এটা হচ্ছে আমাদের মডেলের রেজাল্ট, যে অনেকে জানে হয়তো স্ট্যাটিস্টিক্স অনেকে কাজ করতেছেন। তো এখানে আমি দেখাচ্ছি যে আমার কোনটা এফেক্ট করতেছে ওয়ার্কের সাথে, তো টিপ আর টিপ পারপাসের সাথে ওইটা। এবং হচ্ছে মূলত এইটাই একটা গুড কোয়ালিটি পেপার। এইখানে আমি যেটা শো করলাম যে এখানে ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করা হয়েছে এবং হচ্ছে ইন ডেপথ অ্যানালাইসিস করা হয়েছে আপনার হচ্ছে, এবং হচ্ছে বিভিন্ন বিষয়গুলো খুব সুন্দরভাবে ফোটায় তোলা হয়েছে, রাইটিংটা ভালো ছিল। তো এইটা এবং হচ্ছে বললামই তো যে বড় বড় কিছু জার্নাল আছে তার ভিতরে আপনার এই জার্নালগুলো পড়ে, এলসিভিআর পাবলিকেশন। তো
এইটা মূলত এই দুইটা দেখালাম, উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভালো পেপার ও খারাপ পেপার এর আপনার হচ্ছে দেখতে কেমন হয় এই জিনিসটা বললাম। তো আমার রিভিউ জার্নালে, আমাদের যে পিয়ার রিভিউ যে জার্নাল আছে ওইগুলাতে হচ্ছে আমাদের পেপার পাবলিশ করার এইম। এবং আমি তো আলোচনা করলাম যে পেপার পাবলিশ করলে আপনার হচ্ছে যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেকগুলো বেনিফিট আছে। তো আমি বললাম যে গুড কোয়ালিটি পেপারের ডিওআই নাম্বার থাকে, যেটা কিনা আমি একটু আগে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, যেটা হচ্ছে মানে একটা রোল নাম্বারের মতো। তারপর হচ্ছে এরকম সাইন থাকে গুড কোয়ালিটি পেপার। তো এই এই পেপারে দেখবেন যে আমার নর্মাল পেপারে এখানে কোনো আপনার এরকম কোনো সাইন টাইন নাই, যে ডিওআই নাম্বারও নাই আর অন্য কিছুও নাই। বাট হচ্ছে এই পেপারে আছে, দেখেন এইটা আছে, তারপর হচ্ছে নিচে ডিওআই নাম্বার দেওয়া আছে পেপারের নিচে। তো এটা হচ্ছে মূলত মানে ভালো পেপার, প্রথমে হচ্ছে ভালো পেপার পড়তে হয়, দেখাচ্ছে নর্মাল পেপার পড়তে পারেন শেখার জন্য ইনিশিয়ালি, বাট ভালো পেপারে হচ্ছে আপনার ওই বললাম পিয়ার রিভিউ জার্নালে, মানে এইটার পার্থক্য হচ্ছে পিয়ার রিভিউ আর হচ্ছে আপনার পিরিটরি জার্নাল দুইটা আছে। পিরিটরি জার্নালে হচ্ছে আপনার রিভিউয়ার গুলা আপনার স্পেশালিস্ট হয় না, বাট পিয়ার রিভিউ জার্নালে হচ্ছে আপনার 3 থেকে 4 জন স্পেশালিস্ট থাকে ওই ফিল্ডে, ওরা আপনার পেপার গুলা রিভিউ করে এবং হচ্ছে জাস্টিফাই করে বিভিন্ন জিনিসগুলা। তো এই কারণে হচ্ছে পিয়ার রিভিউ জার্নাল গুলা আসলে সবাই এত দাম দেয় এবং পিরিটরি জার্নালে দাম দেয় না। এগুলা হচ্ছে আপনার দেখা যাচ্ছে আজকে সাবমিট করলেন, কালকে এই 2 দিন পরে অ্যাকসেপ্ট, এবং হচ্ছে কিছু হচ্ছে আপনার টাকা পয়সা নিয়ে হচ্ছে পাবলিশ করে দেয়। তো একটু আমার একটু টেক্সট গুলা একটু ই হয়ে গেছে, সরি। তো আমি আমি যেটা বলতেছিলাম যে আসলে আপনি যখন রিসার্চ শুরু করবেন তখন তো আপনাকে ইনিশিয়াল একটা টাইটেল সিলেক্ট করে নিতে হবে। তো ওই টাইটেল সিলেক্ট করার পর হচ্ছে আপনাকে জার্নাল সিলেক্ট করতে হবে, যেমন কিছু ভালো জার্নাল আছে যে এলসিভিআর, আমি একটু আগে দেখাচ্ছিলাম যে উপরে এলসিভিআর লেখা আছে। তো এরকম ভালো কিছু জার্নাল বলতে পারেন আপনার স্প্রিঙ্গার আছে, সেজ আছে, টেইলর ফেব্রিক্স, MDPI আছে, এইগুলো সব ভালো মানে টপ লেভেলের জার্নাল বা ভালো জার্নাল। তারপর হচ্ছে আপনার ওইখানে পেপার করার জন্য, যেহেতু আমাদের ডাটা কালেকশন আছে, পেপার করার জন্য আমাদের হচ্ছে মেম্বার সিলেক্ট করতে হবে, যে এই মেম্বারগুলো এই পেপারে কাজ করবে, কি কি কাজ করবে, লিটারেচার রিভিউ। ইনিশিয়ালি প্রথমে একটা পেপার লিটারেচার রিভিউ দিয়ে শুরু করতে হয় ডাটা কালেকশনের আগে, যেহেতু আমাদের ডাটা কালেকশন আছে তো আমাদের লিটারেচার রিভিউ নতুন করে লিখতে হবে, লিটারেচার রিভিউ শুরু করতে হবে, তারপর ইন্ট্রোডাকশন এবং হচ্ছে সাথে সাথে অ্যানালাইসিস কাজটাও শুরু করতে হবে। কিন্তু আপনার হচ্ছে রাইট ওয়ে হচ্ছে প্রথমে লিটারেচার রিভিউ করে ডাটা কালেকশন ফর্ম প্রিপেয়ার করা, ওটার পর ডাটা কালেকশন করা, তারপর অ্যানালাইসিস করে সবগুলো লেখা শুরু করা। তো লিটারেচার রিভিউর পরে হচ্ছে আপনার রাইটিংয়ে যে প্ল্যানটা আছে ওইটা করতে হবে, ইন্ট্রোডাকশান, তারপর মেথোডোলজি, রেজাল্ট ডিসকাশান, অ্যাবস্ট্রাক্ট, এই জিনিসগুলো মূলত আপনার হচ্ছে মূলত লেখা শুরু করতে হবে আপনার সিস্টেম ওয়াইজ। তো একটা এখানে জাস্ট একটা দেওয়া আছে, এটা একটা ভালো একটা বই থেকে নেওয়া, যে কিভাবে রিসার্চ পেপার লিখতে হয়, একটা গুড কোয়ালিটির ম্যানুস্ক্রিপ্ট, যে যে যেগুলাতে কিনা এই বৈশিষ্ট্যগুলো থাকে, এগুলা যেমন হচ্ছে আপনার ইন্টারেস্টিং হবে, তারপর হচ্ছে ইনফরমেশন গুলো ক্লিয়ার থাকবে, এইম গুলা ক্লিয়ার থাকবে, তারপর হচ্ছে আপনার যেই টপিকের যে টপিকটা আছে ওই টপিক নিয়ে আলোচনা থাকবে, মানে আদার্স ফালতু আলোচনা, আউট অফ দ্য বক্স এরকম আলোচনা থাকবে না, তারপর হচ্ছে আপনার ইনডেপথ অ্যানালাইসিস থাকবে। হ্যাঁ, তো হচ্ছে ওয়ার্ড চয়েস গুলা সুন্দর হইতে হবে, তো আসলে সাধারণ মানুষ এবং হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ রিসার্চাররাও যাতে ওই জিনিসটা পড়ে আসলে আন্ডারস্ট্যান্ড করতে পারে, তো এরকম একটা জিনিস হবে। তো এইটা ছিল হচ্ছে আমাদের মূলত রিসার্চ পেপারের একটা বেসিক আইডিয়া, কেন করব, নর্মাল পেপার কি, তারপর হচ্ছে ভালো পেপার কি, তারপর আপনার পিয়ার জার্নাল কি, আর গুড কোয়ালিটি বা পিয়ার রিভিউ জার্নাল কোনগুলা, তো এইগুলো পিয়ার রিভিউতে করতে গেলে কি কি লাগে, এবং পিয়ার রিভিউ জার্নালগুলো কিন্তু অনেকটা সময় লাগে, 4-5 মাস, 1 বছর খানিক সময়ও লেগে যায় আপনার, অনেক সময় হচ্ছে আপনার কাজ করতে যে মানে ওরা দেখা যাচ্ছে রিভিউরা অনেক রিভিউ করে, তো ওইগুলো অ্যাড্রেস করতে অনেক সময় লাগে, বা হচ্ছে ওদের একটু ভালো করে পড়ে তো অনেক অনেক দিন ধরে পড়ে, 1 মাস 2 মাস সময় থাকে। যেমন যেমন আমি যেগুলো রিভিউ করি আমাকে ওরা 1-2 মাস সময় দেয় পড়তে। তো এই কারণে হচ্ছে মূলত ওরা ভালো করে পড়ে ভালো করে, এই কারণে হচ্ছে ওই পেপারগুলোর কোয়ালিটি হচ্ছে আপনার খুবই হাই তুলনামূলক। তো এইটা ছিল মূলত আজকে ইন জেনারেল আপনার হচ্ছে রিসার্চ ব্যাপারের আলোচনা। তো আমি